ইদানিং অনেকেই কমেন্ট করছেন অনেকটা রাগে যে আমি কেন পলিটিক্স নিয়ে কথা বলছি, যে আপনি পণ্যের যেখানে দুর্নীতি আছে সেগুলো নিয়ে কথা বলতেন, এগুলো আমাদের ভালো লাগতো যেখানে যেখানে অনিয়ম ছিল, কিন্তু এখন আপনি কেন পলিটিক্স নিয়ে কথা বলছেন? আমি সে কাজ করতে গিয়ে আমি একটা ঘটনাকে কেন্দ্র করি, তাহলে আপনি বুঝবেন কেন আমি পলিটিক্সের উপর এখন জোর দিয়ে কথা বলছি। তবে এটা ক্লিয়ার করে রাখি, কোনো দলের পাঁচাটা গোলামি করার জন্য আমার এই আলোচনা নয়, কারণ ওই কোনো দলের পলিটিক্সের ধান্দা করে পয়সা কামানোর কোনো প্রয়োজন নাই, দালালির কোনো প্রয়োজন নাই, কারণ স্বাধীনতা পরবর্তী 53 বছরের শাসনকার্যের ইতিহাস পড়েছি এবং কিছু শাসনকার্য আমি বুঝেছি, দেখেছি, কারো শাসনকার্যই মূলত জনগণের জন্য নয়, তাদের নিজের উন্নয়নের জন্য। আমরা কারো সরকার পতন হলে, কেউ নির্বাচনে হেরে গেলে, তাদের পরবর্তী মন্ত্রী এমপিদের আমল নামা বাংলার মানুষ দেখেছে, দেখছে এবং জেনেছে। তাতেই আমি খুব রাগান্বিত এইসব দলগুলোর প্রতি, যারা গণতন্ত্রের দোহাই দিয়ে এবং সংবিধানের দোহাই দিয়ে জনগণের উন্নয়ন করতে এসে নিজেদের উন্নয়ন করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কোনো দলের শাসন কার্যই ভালো না। এবং যদি আরো ক্লিয়ার করে দেই, আওয়ামী লীগ এবং বিএনপি দুই বৃহৎ দল, তারা ছোটখাটো দলকে নিয়ে একীভূত হয়ে যখনই দল পরিচালনায়, দেশ পরিচালনায় আসছে, তখনই এবং তাদের সময়ই দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, অর্থবাজার সব ছিল, কারো কম কারো বেশি, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এখন আমি কেন পলিটিক্স নিয়ে কথা বলছি, আমি একটা ঘটনার কথা বলি। আমি বিভিন্ন পণ্যের অনিয়ম নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে একদিন লাস্ট পর্যন্ত ভোক্তা অধিকার অফিসে গেলাম, কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার অফিসে গেলাম। আমি বললাম যে আমরা আপনাদের অনেক অভিযান দেখি, যে ওই দোকানে যাচ্ছেন, ওই ব্যবসার অনিয়ম ধরা পড়েছে, পরবর্তীতে আপনারা জরিমানা করে বেরিয়ে আসছেন। তো জরিমানা করে বেরিয়ে আসলে কি হয়, আপনি 50,000 টাকা জরিমানা করলেন, সে হয়তো আপনি আসার পরে কয়েক ঘন্টার মধ্যে ওই টাকা কামায় ফেলে, তাহলে কিছুই হয় না, সে আগের জায়গায় ফিরে যায়, তাতে জনগণের তো কোনো লাভ হচ্ছে না। আমরা উন্নত বিশ্বের কিংবা বহির্বিশ্বের দেখি, অনিয়ম, খাদ্যে ভেজাল এইসব কিছু করলে ওই ব্যবসার লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, তাতে কেউ আর এরকম দুঃসাহস দেখায় না পরবর্তীতে। তাহলে আপনারা কেন অনিয়ম পাওয়ার পরও তার ব্যবসায়িক লাইসেন্স বন্ধ করে তাকে ব্যবসার অযোগ্য ঘোষণা করেন না? বলছে আমাদের সেটা করা যায় না নানান কারণে। কি কি কারণ? বলছে আমরা এটা করতে গেলে আমাদের ওপরের মহলের চাপ আসবে। কি চাপ আসবে? ওই বাজারের সমিতির চাপ আসবে। সমিতি কেন চাপ দিবে? সমিতি হয়তো একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের কাউকে ম্যানেজ করে সে এখানে বসেছে, কিংবা তার সাথে লেয়াজও মেনটেন করে আছে, এই জন্য সমিতির সভাপতির একটা প্রভাব এবং পাওয়ার থাকে। তাহলে সর্বোপরি সমিতির সভাপতিকে যে নেতা পাওয়ার, যে তার আবার নেতা আছে, তার আবার নেতা আছে, তাহলে সুপ্রিম পাওয়ার পর্যন্ত লিঙ্ক আপ। তার মানে পলিটিক্সই হচ্ছে সকল অনিয়মের মানে সাহস দিয়ে থাকে যখন যে দল ক্ষমতায় থাকে। আপনি যিনি অবৈধ ব্যবসা করছেন, সে মনে করেন বিভিন্ন জায়গায় আলগাপাতি দেয়, ওই আলগাপাতি জনগণের কাছ থেকে তো নেয় সিস্টেম করি। কারো একটা পণ্যের দাম বেশি, জিজ্ঞেস করলেন ভাই, বলতেছে ভাই আমার তো বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে আসতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। তো ওই যে বিভিন্ন জায়গায় চাঁদা কাকে দিতে হয়? ওই যে ক্ষমতাসীন যে থাকে, যে সেটা এ থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, যেই থাকে, তাদের লেয়াজও মেনটেন করে চাঁদা দিয়ে আসতে হয়। সেই চাঁদার টাকাটা তখন পণ্যের সাথে অ্যাড হয়, তখন পণ্যের দাম বাড়ে, সিন্ডিকেট হয়, সবকিছু ওই পলিটিক্সকে কেন্দ্র করে। এই কারণে এখন আমার চিন্তা ভাবনায় আসছে, কিংবা এই 24-এর পট পরিবর্তন, কিংবা এই নতুন কিছু নতুন বাংলাদেশে, পলিটিক্স যতক্ষণ পর্যন্ত জনবান্ধব না হবে, জনগণের জন্য কাজ না হবে, দুর্নীতিমুক্ত না হবে, এবং আপনার মানব সরকার দানবে পরিণত না হবে, এবং মন্ত্রী এমপিরা অবৈধ প্রভাব প্রতিপত্তি না দেখাবে, এবং বিভিন্ন ব্যবসায়িক সমিতির প্রভাব প্রতিপত্তি লেয়াজ মেনটেন করে যতদিন পর্যন্ত বন্ধ না হবে, চাঁদাবাজি যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এই দেশের কোনো পণ্য সঠিক পাবেন না, এবং আপনি ভেজাল মুক্ত পণ্য পাবেন না, দামের দিকেও পাবেন না, সিন্ডিকেটও ভাঙতে পারবেন না। সব হচ্ছে ওই ক্ষমতাসীন পলিটিক্স, যে পলিটিক্সের ক্ষমতায় চেয়ারে বসে থাকে, সরকার পরিচালনা করে, সেটা যেই হোক, তাকে মেনটেন করে সকল ব্যবসায়ী, সকল অনিয়মগুলো চলে করে থাকে। তাহলে পলিটিক্স ঠিক না করতে পারলে আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। তাই এই নতুন 24-এর ছাত্র আন্দোলনের মূল কাজ কি? নতুন বাংলাদেশ গড়া। সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সুন্দর নির্বাচন আয়োজনে জনগণের ভোট নিয়ে যে মানব সরকার আসবে, সে যেন ভবিষ্যতে দানব সরকারে পরিণত না হয়,
সেই বার্তা, সেই কিছু নিয়েই এখনকার আলোচনা, এমন এখন অনেকগুলো প্রোগ্রাম করছি এই কারণে যে পলিটিক্স যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো বন্ধ করা যাবে না। আশা করি ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার এই মতামতকে আপনারা গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, সেখানে আপনাদের স্বাধীন মতামত প্রকাশ করার সুযোগ রইল। আল্লাহ হাফেজ।